ফ্রেন্ডস, ইতিমধ্যে কিন্তু ওয়েস্টবেঙ্গলের সমস্ত কলেজের সেমিস্টারের পেমেন্ট শুরু হয়ে গেছে। তো ফ্রেন্ডস, কীভাবে সেমিস্টারের পেমেন্ট করতে হবে সে বিষয়ের উপর আমি কমপ্লিট ভিডিও নিয়ে ফ্রেন্ডস তোমাদের জন্য চলে এসেছি। তো ভিডিওটিকে তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। তো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে একটি কলেজের ওয়েবসাইটকে স্ক্রিনে ওপেন করে রেখেছি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শহীদ ক্ষুদিরাম কলেজ। তো এখানে তোমাদেরকে স্টুডেন্ট জোন যে রয়েছে, স্টুডেন্ট জোনে গিয়ে স্টুডেন্ট লগ ইন অপশনে তোমাদেরকে যেতে হবে ফ্রেন্ডস। তো সমস্ত কলেজেরই কিন্তু নিজস্ব ওয়েবসাইটে গিয়ে, নিজস্ব যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে এই সেমিস্টারের পেমেন্টটি করতে হবে। তো ফ্রেন্ডস, স্টুডেন্ট লগ ইনে যখনই ক্লিক করবে তোমরা ফ্রেন্ডস, তোমাদের সামনে এই পেজটি চলে আসবে, ক্যাম্পাস এক্সপার্ট। তো এখানে দেখো স্টুডেন্ট লগ ইন এবং অ্যাডমিন লগ ইন ফ্রেন্ডস দুটি অপশন রয়েছে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে স্টুডেন্ট লগ ইনের ওপর ক্লিক করতে হবে এবং কলেজের রোল নাম্বার এবং স্টুডেন্ট আইডি দিয়ে তোমাদেরকে লগ ইনটি করে নিতে হবে। তো লগ ইন করার পর তোমরা যে রয়েছে তোমাদের যে ড্যাশবোর্ড রয়েছে ফ্রেন্ডস, এই ড্যাশবোর্ডটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরকম এ ধরনের একটি ড্যাশবোর্ড তোমাদের চলে আসবে এবং এখানে তোমাদের ডিটেলসগুলি শো করবে, নাম, স্টুডেন্ট আইডি, রোল নাম্বার, কোর্স, সেমিস্টার, তোমাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং ব্লাড গ্রুপ। তো এখানে ডান দিকে তোমরা দেখো ফিস বলে একটি অপশন রয়েছে ফ্রেন্ডস, ফিসের ওপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে ফ্রেন্ডস। তোমরা যখনই এই ফিস অপশনটির ওপর ক্লিক করবে তোমাদের সামনে পেমেন্টের অপশনটি চলে আসবে। তো ফ্রেন্ডস, এখানে ক্লিক করার সময় তোমরা যে আগের সেমিস্টারের পেমেন্টগুলি করেছিলে সেই পেমেন্টের রিসিপ্টগুলিও এখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং দেখো লাস্ট 5 নম্বর অপশনে রয়েছে ফিফথ সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের পেমেন্ট ফ্রেন্ডস পে লেখা রয়েছে, তোমাদেরকে এই পে অপশনটির ওপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস। তোমরা যখন পে অপশনটিতে ক্লিক করবে তোমাদের সামনে এই পেজটি আসবে, পেমেন্ট ডিটেলস। তো এখানে আইডি নাম্বার, নেম, রোল নাম্বার, সেমিস্টার, সেশন, রিসিপ্ট নাম্বার, ফিস আর ব্যাঙ্ক চার্জেস এবং টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেওয়া রয়েছে ফ্রেন্ডস। এরপর তোমাদেরকে পে নাও অপশনটি যে রয়েছে ফ্রেন্ডস, এই পে নাও অপশনটিতে ক্লিক করতে হবে এবং পেমেন্টের গেটওয়েতে চলে আসতে হবে। তো ফ্রেন্ডস, তোমরা যখনই এই পে নাও অপশনে ক্লিক করবে তোমরা সরাসরি পেমেন্টের যে পেজ রয়েছে সেই পেমেন্টের পেজে তোমরা চলে যাবে। তো ফ্রেন্ডস দেখো স্ক্রিনে পেমেন্টের পেজটি ওপেন হয়ে গেছে। তো পেমেন্টের পেজে দেখো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আদার ডেবিট কার্ড এবং ইন্টারনেট ব্যাঙ্কিং, এই 4টি অপশনের মাধ্যমে ফ্রেন্ডস এখানে পেমেন্ট করা যাবে। তো ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা চাইলে অবশ্যই পেমেন্ট করে নিতে পারবে। এখানে কার্ড নাম্বারটিকে দিতে হবে, এরপর মান্থ দিতে হবে, ইয়ার দিতে হবে এবং কার্ডের সিভিভি দিতে হবে, এরপর কার্ড হোল্ডার নেম দিতে হবে যার নামে কার্ডটি রয়েছে এবং মেক পেমেন্টের ওপর ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস, যখনই তোমরা মেক পেমেন্টে ক্লিক করবে তোমাদের অ্যামাউন্টটি শো হবে এবং একটি পপ আপ চলে আসবে। এখানে দেখো প্রসিড উইথ পেমেন্ট যে লেখা রয়েছে ফ্রেন্ডস, এই প্রসিড উইথ পেমেন্টে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে ফ্রেন্ডস। তোমরা যখন এই প্রসিড উইথ পেমেন্ট অপশনটিতে ক্লিক করবে তো কিছুক্ষণের মধ্যে তোমাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে এবং তোমাদেরকে ওটিপিটি এখানে দিতে হবে ফ্রেন্ডস। তো দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো এন্টার ওটিপি যে রয়েছে, তো ব্যাংকের তরফ থেকে একটি ওটিপি চলে এসেছে অলরেডি মোবাইলে, আমি ওটিপি দিয়ে সাবমিট করে দিচ্ছি। তো কিছুক্ষণ ফ্রেন্ডস ওয়েট করতে হবে। তো তোমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেলে তোমরা প্রিন্ট রিসিপ্টটি ফ্রেন্ডস ডাউনলোড করে নিতে পারবে এবং প্রিন্টও করে নিতে পারবে। তো ফ্রেন্ডস, আশা করছি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। সঙ্গে যে সকল ফ্রেন্ডসরা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে পরবর্তীতে সবার আগে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য।